রংপুর উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু, প্রতীক নিয়েই ভোটের মাঠে ছয় প্রার্থী। মংলায় ফার্নেলস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু, নেই পরিবেশগত ছাড়পত্র, উদ্বেগ পরিবেশবাদীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজের সয়লাব, ভারতীয় পেঁয়াজের অজুহাতে তবুও বাজার অস্থিতিশীল। চাঁদপুরের ইলিশ উৎসব, ধরা পড়ছে পর্যাপ্ত মাছ, সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি, দাম এখনো নাগালের বাইরে। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। প্রতীক নিয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন রংপুর তিন আসনের উপনির্বাচনের প্রার্থীরা। এর আগে দুপুরে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাবুদ্দিন। বিএনপি রিটা রহমান পেয়েছেন ধানেশিস প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী সাদ ইরশাদ পেয়েছেন লাঙ্গুল প্রতীক, জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার পেয়েছেন মোটরগাড়ি, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান পেয়েছেন দেয়ালঘড়ি, এনপিপির শাফিউল আলম আম ও গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন মাছ প্রতীক। সরকারও এখন উপলব্ধি করছে যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, কারণ আমাদের যে ইমেজ সংকটটা তৈরি হয়ে গেছে সারা বিশ্বে সেটা খণ্ডন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। স্ট্যান্ডার্ড ছিল না প্রতীকগুলো, তো যেই যেই প্রতীকগুলো ছিল তার মধ্যে থেকে মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছিলো মোটর গাড়ি একটা মার্কা, সেই মার্কাটা আমরা নেওয়ার চেষ্টা করছি, তা আল্লাহর রহমতে সেই মার্কাটা পাইলাম আজকে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রোহিঙ্গাদের এনআইডি কার্ড দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মচারী সহ পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা হস্তান্তর করা হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, গত রাতে তিনজনকে আটক করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা, পরে তাদেরকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেন তারা। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, জেলা নির্বাচন কার্যালয়ে গত মাসে জাতীয় পরিচয়পত্র নিতে আসা লাকি আক্তার নামে এক রোহিঙ্গা নারীকে আটকের পর ইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর অনুসন্ধান ও অভিযান চালিয়ে গত তিন দিনে কক্সবাজার থেকে প্রথমে একজন ও পরে পাঁচজন সহ মোট ছয়জনকে আটক করা হয়। এক ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০টার দিকে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়, এতে ঢাকা ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে হাওড় এক্সপ্রেস ট্রেনটি, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১:৩০ থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে পরিবেশবাদীদের উৎকণ্ঠার মধ্যেই এবার মংলায় সুন্দরবনের মাত্র ৫ কিলোমিটারের মধ্যে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুরু হয়েছে এই কাজ। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলছেন, সব নিয়ম মেনেই তারা নির্মাণ কাজ করছেন। শেখ হাসানুল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের মোট বনাঞ্চলের ৫১% সুন্দরবন, দেশের অক্সিজেনের ফুসফুস হিসাবে খ্যাত ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই বনের সবচেয়ে বড় হুমকি ফার্নেস অয়েল। ২০১৪ সালে সেলা নদীতে ফার্নেস অয়েল নিয়ে ডুবে যায় একটি অয়েল ট্যাঙ্কার, জোয়ারের পানিতে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়, যা চরম সংকটে ফেলে এই বনের সুন্দরী গেওয়া গোরান পশুর সহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ, বিলুপ্ত প্রজাতির ইরাবতী, ৬ প্রজাতির ডলফিন সহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ২৯২ প্রজাতির মৎস্য সম্পদকে।
সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সুন্দরবনের ইসিএভুক্ত এলাকার মাত্র 5 কিলোমিটারেরও কম দূরত্বে ফার্নেস অয়েলভিত্তিক 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের খবরে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। ইতিমধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের জন্য কতটুকু সহনীয় বা কতটুকু বাস্তবসম্মত সেটা আমাদের উদ্বেগের সৃষ্টি করছে। সেখানে নতুন করে দেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারকে ব্যাপারে আমি মনে করি সরে আসা উচিত। গভর্নমেন্টকে একটা কম্বাইন্ড সমীক্ষা করতে হবে যে এই সকল শিল্প প্রতিষ্ঠানের যে কিউমুলেটিভ ইফেক্ট যেটা, এটা সুন্দরবনের জন্য কতখানি ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এরই মধ্যে শুরু হয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। যদিও বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীর দাবি, নিয়ম মেনেই তারা নির্মাণ কাজ শুরু করেছেন। এইচএফ ওয়েল পাওয়ার প্ল্যান্ট এবং খুব শীঘ্রই আমরা এটার পাইলট কাজ শুরু করতেছি। আশা করা যাচ্ছে এখানে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, আর আমরা অলরেডি পরিবেশ অধিদপ্তর থেকে এটার জন্য ছাড়পত্র নিয়ে নিয়েছি। বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী জানালেন, মংলাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোনোভাবেই পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না। নতুন করে এই ধরনের কিছু অন্তত মানে বিদ্যুৎ প্ল্যান্টের মংলার দিকে হবে এটা আমি বিশ্বাস রাখি না, কারণ সে ছাড় তারা কখনো পাবে না। আর এই শিল্প হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা বিদ্যুৎ প্ল্যান্টের ওই পারে, এই পারে না। বিদ্যুৎ প্ল্যান্ট হলো 14 কিলোমিটার দূরে, তার ওই পাশে। 1997 সালের জাতীয় পরিবেশ কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত অনুসারে ও হাইকোর্টের একটি রিট মামলায় সুন্দরবনের ইসিএভুক্ত এলাকাতে বিপজ্জনক শ্রেণীভুক্ত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিষেধাজ্ঞা রয়েছে। সুরুজা আহমেদ, নিউজ 24। দেশ সম্বন্ধে পর্যায়বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। ভারতের পেঁয়াজের আমদানি মূল্য বৃদ্ধি হওয়ায় মিয়ানমারের পেঁয়াজের দখলে এখন দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। তবুও কমছে না পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন বাজারের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে, আর আমদানিকারকরা দুষছেন ভারতের বাজারকেই। নয়ন বড়ুয়ার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের প্রতিটি বাজারে এখন পেঁয়াজের দাম আকাশচুম্বী, অনেকটা সাধারণ ক্রেতাদের লাগামের বাহিরে। কিন্তু দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মিয়ানমার থেকে পেঁয়াজ আসার পরও পেঁয়াজের বাজারে অস্থিরতা যে কমছেই না। খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা পর্যন্ত। তাই ক্রেতারা এবং খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দাম বাড়ছে। এটা ওই যারা পাইকারি আড়তদার আছে ওরা সিন্ডিকেট করে এভাবে দাম বাড়ায়। আর পাইকারি ব্যবসায়ীরা দুষছেন আমদানি কারকদের। ইন্ডিয়ান পেঁয়াজ আমার 48-50 আজকে 50, আর বার্মা আপনার 38-42 এই পর্যন্ত। পার টন $850 রপ্তানি রেট বেঁধে দেয়। এই বেঁধে দেওয়ার পরে আমাদের বাংলাদেশি টাকায় 72 টাকা পার কিলো পড়তে হয়। অভিযোগ অস্বীকার করে আমদানিকারকরা বলছেন ভারতের বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। চায়না, ইজিপ্ট এবং মায়ানমার থেকে মালটা আনানোর ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় সরবরাহটা বেড়ে যাবে। বেড়ে গেলে তখন বাজারের দামটা আপনার স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বলছেন প্রশাসনের বাজার মনিটরিং নিয়মিত না থাকার কারণেই ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে পণ্য বিক্রি করে। আমরা মনে করি এখানে যদি কেউ অসাধু উপায়ে এবং মানুষের জনগণের কাছ থেকে যদি টাকা হাতিয়ে নেওয়ার কোনো চেষ্টা করে তাহলে এদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করলে লাগামহীনভাবে বাড়ত না পেঁয়াজের দাম। আফসারউদ্দিন, নিউজ 24। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, স্থানীয়রা ইমান আলীর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী আকলিমার লাশ পুকুরে ভাসন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তিন সন্তানের বাবা মা ইমান ও আকলিমা দম্পতির মধ্যে সবসময় পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জেরে ইমান আলী তার স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন প্রতিবেশীরা।
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজের দুই দিন পর সিয়াম নামে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বদনিভাঙা গ্রামে মাটি চাপা দেওয়া অবস্থায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, রোববার বিকালে নিজ বাড়ি থেকে সিয়াম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সিয়ামকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তার বাবা মিরাজ মোল্লা। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকালে সিয়ামের বাড়িতেই সন্দেহজনক মাটির স্তূপের খবর পেয়ে মাটি খুঁড়ে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে সিয়ামের সৎ মা ফেরদৌসিকে আটক করা হয়েছে। চাঁদপুরের প্রায় 25টি আড়তেই বিক্রি হচ্ছে পদ্মা বেগনার সুস্বাদু ইলিশ। জেলেদের জালে প্রতিদিনই ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ। ক্রেতাদের অভিযোগ, ঘাটে ইলিশের প্রচুর সরবরাহ থাকার পরও চড়া দামেই কিনতে হচ্ছে তাদের। খোকন কর্মকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত প্রায় 2 মাস ধরে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 হাজার মন ইলিশ আসছে এখানকার ঘাটে। যদিও ক্রেতারা বলছে ইলিশের আমদানি বাড়লেও সে হারে কমছে না দাম, অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের। হয়তো দাম একটু বেশি হলে কি হচ্ছে, আমরা ভালো জিনিসটা পাচ্ছি। এরা মিক্সড করে মাছগুলো বিক্রি করে, কিন্তু এখানে আমরা একেবারে ফ্রেশ মাছটা পাই। 2 টাকা বেশি হলেও জিনিসটা তাজা পাওয়া যায়, এই জন্য আমরা আসলে দূরান্ত থেকে আসে আমরা কিনি আর কি। মাছঘাটে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 3 হাজার টাকা পর্যন্ত। আড়তদারেরা বলছেন 500 থেকে 600 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 500 টাকায়, 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1300 টাকায়। পদ্মার ইলিশ টাটকা লাভ হয়, এই জন্য এখানকার চাহিদাও বেশি, মানুষের মাছ দাম দেওয়া বেশি দিয়েও নিয়ে যায়। চাঁদপুরের মাছটা হবে 1200-1300 টাকা কেজি, কারণ চাঁদপুরের মাছ ভালো। আর ইলিশ গবেষকরা বলছেন স্থান বা নদীর উপর ভিত্তি করে ইলিশের স্বাদেও ভিন্নতা আসে, তাই এখানকার ইলিশের চাহিদা দেশব্যাপী। পদ্মা মেঘনা অঞ্চলে আসে, এটি অন্যতম একটি বৃহৎ নার্সারি ক্ষেত্র ইলিশের, এবং এখানে তাদের কাঙ্ক্ষিত মাত্রার খাবার খায় পায়, পরিবেশ এবং খাদ্য, এটার কারণে এই অঞ্চলের ইলিশগুলোর স্বাদও বেশি হয় সাগর অঞ্চলের ইলিশের থেকে। চাঁদপুরে ছোট বড় 25টি মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি। মৎস্য বিভাগ বলছে কিছুদিনের মধ্যেই ইলিশের আমদানি আরও বাড়বে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। দেশ সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আবারও ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে মেহেরপুরের ভৈরব নদ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন খননের অভাবে একসময়ের প্রমত্তা ভৈরব মরা খালে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দ্রুতই এই নদ খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তুহিন আরণ্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মার প্রধান শাখা নদী হিসেবে ভৈরব মেহেরপুরের গাথুলি দিয়ে প্রবেশ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা পর্যন্ত বিস্তৃত। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে মেহেরপুর অংশের এ নদ। স্থানীয়দের অভিযোগ, এ নদ রক্ষায় দীর্ঘদিন ধরে খননের দাবি জানানোর পরেও প্রশাসন নীরব রয়েছে। বর্তমানে এ নদ কচুরিপানায় ভরে গেছে, আবার পৌরসভার পয় নিষ্কাশনের পানি পড়ার কারণে দূষিত হচ্ছে এ নদের পানি, ফলে সেচ কাজেও কৃষকরা এ নদের পানি ব্যবহার করতে পারছেন না। মানুষের মাছ ধরে খাবো, কচুরিপানা দিনে মাছ ধরি খাওয়া যায় না, ঘাটে এমনি বুঝি যাইছি কচুরিপানা দিনে মাছ ধরি ধরবো তাও হয় না। নদীর পাড়ে গাছ না লাগালে এই ভৈরবের জায়গা বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুতই ভৈরব নদ খনন করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। শীঘ্রই আমরা ভৈরব নদীর কচুরি পানামুক্ত মুক্ত করব, এবং আমাদের মেহেরপুর পৌরসভা থানাঘাট থেকে মোনাখালী ব্রিজ পর্যন্ত এই পুরো নদীটাকে পরিষ্কার করে এখানে আমরা পর্যটন বোট এখানে দিব, যাতে বিকেলে আমাদের লোকজন এই নদীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে। ভৈরব নদের দৈর্ঘ্য প্রায় 250 কিলোমিটার। নাফিয়া ফারজানা, নিউজ 24।
এদিকে কচুরিপানা আর নোংরা আবর্জনায় মাদারীপুরের প্রায় অর্ধ শতাধিক নদী ও খালবিল এখন মৃতপ্রায়। এতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল ও মৎস্য উৎপাদন। নৌ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম। দ্রুত কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিলাল রিজভীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের নিম্নকুমার নদে একসময় বড় বড় লঞ্চ, স্টিমার ও কার্গো চলত। চরমুগুরিয়া, মোস্তফাপুর, রাজৈর এবং টেকেরহাটের ব্যবসায়ীরা নৌপথে পণ্য আনা নেয়া করত। এতে করে পরিবহন ব্যয় কম হতো তাদের। কচুরিপানায় আর দখল দূষণে শুধু কুমার নদী মরতে বাসেনি, উপজেলার হাউসদি, আড়িয়ালখা, শিবচরের দ্বিতীয় খণ্ড নদী সহ ছোট বড় অর্ধ শতাধিক নদ নদী ও খালবিলও এখন মৃতপ্রায়। এতে করে নৌ চলাচল বন্ধের পাশাপাশি মৎস্য উৎপাদনও ব্যাহত হচ্ছে। তাই প্রশাসনের সুদৃষ্টি চান এলাকাবাসী। এই নদীপথে কোনো মালামাল নিয়ে কোনো জায়গায় আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারতেছি না এবং আমাদের কোনো কাজই লাগতেছে না। আরও অন্যান্য যে সমস্ত খাল নালা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, এইগুলো যাতে অনতি বিলম্বে চলাচল উপযোগী করা হয়। এখানে চলাচল ব্যাহত হচ্ছে এবং যে মৎস্য যে উৎপাদনের যে পরিকল্পনা ছিল সেটা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসক বলছেন সমন্বিত উদ্যোগে এসব কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে এবং জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় এই দীর্ঘদিন জমে থাকা যে কচুরিপানাগুলো সেগুলো মুক্ত করে আমরা উন্মুক্ত জলাশয় হিসেবে মাছ চাষ এবং নদীতে নৌকা চলাচল উপযোগী করে গড়ে তুলতে পারি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা অনুরোধ জানাবো, তারা যাতে উদ্যোগ নেয়। আমরা জেলা প্রশাসন থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দেব। জেলার নদী ও খালবিলের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে নৌ চলাচলের পাশাপাশি বিশুদ্ধ পানি ও মৎস্য উৎপাদনে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা মাদারীপুরবাসীর। তৌফিদুল ইসলাম, নিউজ 24। টাঙ্গাইলে গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বজনরা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় নিহতের পরিবার মন্টি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 2014 সালের 14 সেপ্টেম্বর শহরের সাহাপাড়া এলাকায় নববধূ মন্টি ঘোষকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনার পরের দিন স্বামী রনি ঘোষকে প্রধান আসামি করে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা চিনিবাস ঘোষ। চরম শিক্ষক সংকটে চলছে সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রাথমিকে শিক্ষক শিক্ষার্থীর অনুপাতে সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে সুনামগঞ্জ। এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের কথা বলছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ব্রেস্ট রিপোর্ট। হাওড় বেষ্টিত সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 1469টি। এসব বিদ্যালয়ে 6,567 জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও শিক্ষকের পদ শূন্য রয়েছে 1169 জন। শিক্ষক সংকটের কারণে ঠিকমতো পাঠদান হয় না প্রাথমিক বিদ্যালয়গুলোতে। কোনো কোনো বিদ্যালয় চলছে মাত্র 2 জন শিক্ষক দিয়ে। আমাদের স্কুল নোয়াগাঁও 3 জন শিক্ষক মাত্র। এই 3 জন শিক্ষকে আমাদের কিচ্ছু হইতেছে না। মাস্টার একজন লাগে, লাগলে মনে হয় একজন যদি হইতো তো আমরা তাহলে লেখাপড়াটা একটু ভালো হইতো। শিক্ষানুরাগীরা বলছেন এমনিতেই হাওড় এলাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষকরা যেতে চান না, তার উপর শিক্ষক সংকট অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষায় আরও পিছিয়ে পড়বে হাওড়াঞ্চল। প্রধান শিক্ষকের পদ যত শিগগিরই সম্ভব সেটাকে পূরণ করতে হবে। এটা ভাটি এলাকা হিসেবে এটাকে অবহেলা করার বিষয় নয়। এই প্রাথমিক শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হলে ওই অঞ্চলেরই মানুষকে বা ওই অঞ্চলের শিক্ষককে তার স্থানীয়ভাবে ওই জায়গায় নিয়োগ দিতে হবে। শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিপুল সংখ্যক পদ শূন্যের কারণে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঠিক যেভাবে ক্লাসরুম শিখন শেখানো কার্যক্রমটা চলবার কথা ঠিক ওভাবে আমরা চালাতে পারছি না। সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 1 জন শিক্ষকের বিপরীতে 55 জন শিক্ষার্থী পড়াশোনা করেন বলে জানান শিক্ষা সংশ্লিষ্টরা। জহির রায়হান জুয়েল, নিউজ 24। দেশ সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা নেত্রকোনার ঠাকুরাকোনা কলমাকান্দা সড়কের। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, ফলে অনেকটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়ক। তবে এরই মধ্যে সড়কটি নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সোহান আহমেদ কাকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা শহর থেকে সীমান্তবর্তী উপজেলা কমলাকান্দায় যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী কয়েক লাখ মানুষের। ঠাকুরকোনা থেকে কমলাকান্দা পর্যন্ত 21 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশের একেবারে বেহাল দশা। তবুও ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়দের। কোন সময় জানি কোন স্থির হয়ে যায়, রাস্তা খুব খারাপ, চতুর্দিক দিয়ে ভেঙে গেছে, তাই দেখা যায় যে ওই অটো উল্টে পড়ে যায়, আহত হয়। চালকরা বলছে এই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ির দামি যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। তবে এরই মধ্যে সড়কটি সংস্কারে বরাদ্দ দিয়েছে সরকার। খুব শীঘ্রই সড়কটি সংস্কারে কাজ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। এই রুটটা সরকার অনুমোদন দিয়েছে, আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে এবং এর পরবর্তীতেই এটার প্রশাসনিক অনুমোদন সহ অন্যান্য যে জমি অধিগ্রহণের কাজ সেটাও খুব জোরদারভাবে শুরু হবে। দ্রুত সড়কটি সংস্কার করে সীমান্তবর্তী লাখো মানুষের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এই পথে চলাচলকারী ভুক্তভোগীদের। সুরুজা আহমেদ, নিউজ 24। পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ। পরে এই উপলক্ষে জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। বিমানের চতুর্থ ড্রিম লাইনার রাজহংস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে বক্তব্য রাখছেন তিনি, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাজহংস উড়োজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে। মাত্র কিছুদিন আগে আমরা আরেকটি বোয়িং করলাম ড্রিম লাইনার, কাজে আমাদের বহরে এখন মোট নতুন 10খানা প্লেন সংযুক্ত হলো এবং সবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। আজকে আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশ, যে কারণে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। আর এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছিলেন, একটি রাষ্ট্র করে দিয়েছিলেন। আর এই রাষ্ট্র অর্জন করতে যেয়ে তিনি তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করে শুধু গণমানুষের কথা চিন্তা করে সারাটা জীবন সংগ্রাম করেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। মহান মুক্তিযুদ্ধে তারই নেতৃত্বে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতার পর যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, যেখানে একটা টাকা রিজার্ভ মানি নেই, কোনো খাদ্যগুদামে খাদ্য নেই, কারণ যুদ্ধ চলাকালীন সময় দেশে কোনো খাদ্যশস্য উৎপাদন হয়নি, কারেন্সি নোট ছিল না, 1 কোটির উপর মানুষ শরণার্থী বিদেশে ভারতে আশ্রয় নিয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে 3 কোটির উপর মানুষ গৃহহারা, তারা গণহত্যা চালিয়েছিল, বহু পরিবার আপনজন হারানো, নিঃস্বরিক্ত আহত মুক্তিযোদ্ধা এবং তাদের আক্রমণে বহু মানুষই তখন আহত অবস্থায় ছিল। একদিকে এই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অর্থাৎ অবকাঠামো, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল লাইন, রেল ব্রিজ সব তৈরি করা, খাদ্যের জোগাড় করা, দেশের এই মানুষগুলি তাদের পুনর্বাসিত করা, গৃহহারা মানুষকে ঘরের ব্যবস্থা, আহত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য আহত মানুষকে চিকিৎসার ব্যবস্থা, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, এবং বলতে গেলে একদম একটা বিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু, সেই সময় তিনি একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী
যা যা প্রয়োজনীয় তিনি করেছিলেন। আমাদের একটি সংবিধান দিয়েছিলেন মাত্র 9 মাসের মধ্যে, আর একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন, আইনগুলি পাস করেছিলেন, সমস্ত দিকটাই তিনি এই স্বল্প সময়ের মধ্যে নজর দিয়েছিলেন। মাত্র 72 সাল, যে মানে স্বাধীনতার পরপরই তিনি যখন ফিরে এলেন, সেই 72 সালেই কিন্তু তিনি এই বিমান এয়ারলাইন্স প্রতিষ্ঠিত করলেন। তখন বলতে গেলে আমাদের কিছুই ছিল না, তো তার মধ্য দিয়েও তিনি ডাকোটা উড়োজাহাজ দিয়ে বিমানের যাত্রা শুরু করেছিলেন। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলি এগিয়ে এসেছিল আমাদের সহায়তায়, সেইভাবেই আমাদের যাত্রা শুরু। এবং আজকে আপনারা যে বিমানের লোগোটা দেখেন, আমাদের বাংলাদেশের সেই জয়নাল আবেদিন সহ নাম করা যত শিল্পী, তাদেরকে তিনি কমিটি করে দিয়েছিলেন যে আমাদের লোগো কী হবে, ভিতরের ডিজাইনটা কীভাবে হবে। আপনারা দেখবেন জামদানির ডিজাইন দিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা করা, এবং সমস্ত জিনিসগুলি অত্যন্ত সুন্দর সুচারুভাবে বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মানে ঐতিহ্য, তাকে বজায় রেখে প্রতিটি জিনিস তিনি করে দিয়েছিলেন। আমি নিজে মাঝে মাঝে অবাক হই যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কীভাবে করে দিলেন। আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। এই দেশ আমাদের, যখন তিনি এদেশ গড়তে শুরু করেন, বাংলাদেশ এত শোষিত বঞ্চিত একটি দেশ ছিল, মানুষগুলি এত শোষিত ছিল, প্রায় 82 ভাগের উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, মানুষের কোনো খাদ্যের নিশ্চয়তা ছিল না, ঘরবাড়ি ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না, ছিন্ন কাপড় বিদেশ থেকে পুরন কাপড় এনে পরতে দেওয়া হতো, মানুষের কোনো আশা ভরসা ছিল। এই ধরনের একটি জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, এবং মাত্র 3.5 বছরের মধ্যে এই বিধ্বস্ত অর্থনীতি তিনি দাঁড় করিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রায় 300-র উপরে ব্রিজ, রেল ব্রিজ এবং প্রায় 250-র মতো সড়ক ব্রিজ, কালভার্ট মেরামত করা, যোগাযোগ ব্যবস্থা সচল করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলি মেরামত করা, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিনা পয়সায় বই এবং কাপড় চোপড় প্রদান করা, মানে তখনকার যে ভয়াবহ অবস্থা হয়তো এখন কেউ আর সেটা চিন্তাই করতে পারবেন না। বিমানের চতুর্থ ড্রিম রেলার রাজহংস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে। দেশ সংবাদ এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।